ফজরের আজানের পরে আস্তে আস্তে একটু একটু সাদা হওয়ার পরে ওই মুহূর্তের বাতাস কোনটা বেস্ট? জোরে আমি বলো, আপনারা বলেন। বর্তমান বিজ্ঞান বলছে সকালবেলার সেই স্নিগ্ধ বাতাসটা ব্রেনের জন্য সবচাইতে বড় উপকারী। বর্তমান বিজ্ঞান বলছে, সেজন্য বলে সকালবেলা দৌড়। কথা বলে না, সকালবেলা সকালবেলা দৌড়ালে সেই বাতাসটা লাগবে, তোমার ব্রেনটা ক্লিয়ার থাকবে। কুদরতের ব্যবস্থা করে দিয়েছেন কে? তার মানে ইসলাম যত মানবো আমাদের লাভ। আপনি যদি বলেন যে আমি নামাজ পড়ি না কি হবে, আপনি নিজের ক্ষতি নিজে করতেছেন। যে কোরআন এবং ইসলাম, ইসলাম এবং বিজ্ঞান একটু খেয়াল করার চেষ্টা করবেন। মানুষ মনোযোগ, ইসলাম মানলে আমাদের লাভ, ইসলাম মানলে আমাদের, না মানলে আমাদের ক্ষতি। সেজন্য ইসলামকে যত মানবেন, আচ্ছা আপনি যে নামাজ পড়ছেন, এই দেখেন আল্লাহু আকবার, এক জায়গায় চোখ বন্ধ করেন আর যাই করেন, চোখ এক জায়গায়, চোখের ডাক্তার হাত দিবে, চোখের ব্যায়াম। এবার দেখেন আল্লাহু আকবার, বেশিরভাগ মানুষ আমরা বাটফারি করি এখানে, কি জানেন? রুকু করতে হবে এমন ভাবে যেভাবে করলে আপনার এই জায়গায় ব্যথা লাগবে। সুবহানাল্লাহ, না হয় রুকু এমন ভাবে করতে হবে যেভাবে করলে আপনার এখানে ব্যথা লাগবে। হাড়ের ডাক্তার বলে রুকু যদি কেউ পারফেক্টলি করতে থাকে, তার দেহের সে হাঁটুর ক্যালসিয়াম কখনো কমবে না, হাঁটু ব্যথা। কিন্তু শর্ত কি? এমন ভাবে রুকু করতে হবে এখানে যেন টান খায়, আর আড়া গড়ি দিয়ে টান খাইলে মত্তর টানিয়ে না খাইতাম নদী মাতন না, টানিয়ে না খাইতাম। তো আর তুমি বুঝম পড়িব তো, ইন্ডিকশনের তো ব্যথা আছে, ব্যথার ভিতরে তো শেফা আছে। ব্যথাইবে না লাগিলেও আর শেফা হইব না? এই করোনার ডোজ দিবে সময় বলতে না ডরে না দে, কিন্তু যে তুমি নিজে কাটিয়ে লাইবু তো গি যে তিন্দি ইতার কুল্লি সে ওয়ারে গি ইতার ইলে করে দজ্জি দে ফোড়াইয়ে ইতার এন্ডে রক্ত বাইর করে ফেলি। ও মারে, আচ্ছা ইন্ডিকশন দিলে মরি যায় না? তারপরে দরাদ শকেন করি, কিন্তু আর বদাত বুঝম মনের কি বুঝ দিদে, হতে ব্যথা এন শৈলে কিছু একখান উপায়িত পাইম, কিছু একখান সেবা তো পাইম, যাক কিছু কষ্ট তো ফর্ম করিব। হতা হন না, কিছু ফাইতে গেলে কিছু সহ্য করন পরে না, না পরে এতালে ইন্ডিকশনই বলে লই দে। ডাক্তার বলছে এমন ভাবে রুকু করো যেন তোমার পিঠ এবং মাথা সোজা থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার হাঁটুটা যেমন এমন থাকে, যখন রক্তটা টান খাবে অটোমেটিকলি তোমার ক্যালসিয়ামের মধ্যে উন্নতি হয়ে যাবে, হাড় ক্ষতির সম্ভাবনা কমে যাবে, কমে যাবে হাড় ক্ষতির সম্ভাবনা কমে যাবে। এবার আসেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু হবে না, আল্লাহু আকবার, নাক কপাল হাত হাঁটু পা, আপনি যে পজিশনে সিজদায় যান আপনি জানেন আল্লাহ আপনাকে কেমন ব্যায়াম দিয়েছে? একটু খেয়াল করেন, এ পা, এ আপনার পিঠ, এ আপনার মাথা, ঠিক এভাবে। বিজ্ঞান বলছে যখন মানুষ সিজদায় যায় তার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, হয় না? আর একটু জোরে, ওই রক্ত সঞ্চারণটা এখন এমন উপকারী যেটা ব্রেন ড্যামেজ থেকে, হ্যামারেজ থেকে ব্রেনকে বাঁচাই দেয়, সুস্থ চিন্তা করতে সহযোগিতা করে। কিন্তু আমরা পাই না কেন জানেন? আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি হনদিন ইমাম সাহেব যদি কেন আল্লাহর প্রেম দিয়ে সিজদা মে লম্বা করে ফিসুত্তুন মনে করে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা, উইতর কিন্তু শেষ, হুজুর আছে না তাই
আচ্ছা ফতমরা হাতত হনরহময়ী ইতে উজুর তিনবার ফৈতে ফৈতে ইতে মনে হবে 30 বার ভরি বলে তেত্ত দেরি বুঝুন না। এবার দ্বিতীয় রাহাত আমি দাবাত যাতে গিয়ে মাইলে ফিরে না তো যাবে, এবার উজুর মিস কল দাদ দেশ মাতো না আল্লাহ দিনা না দে আর আলো ন জানি। যদি সত্যিকার নামাজে মজা চান আমার এই ছোট্ট মানুষের আবদারটা রাখবেন, যদি সত্যিকার নামাজে মজা চান, স্বাদ চান, অনুভব চান, প্রেম চান, দ্রুত গতিতে নামাজ পড়বেন না, যত স্লোলি পড়া যায় যত স্লোলি পড়া যায়। আর এটা তো আপনার সৌভাগ্য, কেন জানেন? আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন নবী রাহমাতুল্লিল আলামিন বলে বান্দারা যখন সিজদায় যায় কপালটা তার মাটিতে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ায় সে জমিনের উপর দাঁড়ায় না, সে তো রবের সামনে দাঁড়িয়ে আছে। এবার একটু ভেবে বলুন না কতই না সৌভাগ্য আমাদের নামাজের মাধ্যমে আল্লাহ করে দিলেন। নামাজে দাঁড়ানোর সাথে সাথে বাংলার জমিনে দাঁড়ালেও মূলত আমরা রবের রহমতের দরবারে দাঁড়ায় যাচ্ছি। সুবহানাল্লাহ, ওই দরবার থেকে কি আসার ইচ্ছা আছে? সেজন্যই তো বলবেন আল্লাহু আকবার খুব স্লোলি। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। আপনি যখন নামাজকে খুব স্লোলি করা শুরু করবেন ফ্যাট কামড়ানো শুরু হয়ে যাবে শয়তানের, তখন দেখবে যে এমন এমন ঘটনা ঘটবে যেগুলো ঘটানোর ইচ্ছাও নাই, যেমন ফেসাব দৌড়ে যাবে। এমনি দেখবেন যে কল আসে না, নামাজে দাঁড়াইলেই টক 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 কল বাজা শুরু হয়ে গেছে। বাস্তব প্রমাণ, যেদিন দেখবেন যে যাইতে আপনার তারা বেশি সেদিন দেখবেন যে যেখানে জাম লাগে না সেখানেই জাম লাগে, আসে না এরকম একটা কথা আসে না? আপনি যখন স্লোলি করা শুরু করবেন দেখবেন যে আপনার পসরা বাসা শুরু হয়ে গেছে, বাথরুম আসা শুরু হয়ে গেছে, মোবাইলের কল আসা শুরু হয়ে গেছে, অমুকের ডাক আসা শুরু হয়ে গেছে, তখন আপনার বুঝতে হবে এগুলো আমার গতানুগতিক বিষয় নয়, মিস্টার শয়তানে করাচ্ছে যেন আমি রবের দরবারে না দাঁড়াই। তখন আপনার করতে হবে মিস্টার শয়তান যত জ্বালাই বা আমি কিন্তু আরো পদক্ষেপ নিব। শয়তান বলবে যে কি, আপনি বলবেন যে আগে 30 সেকেন্ড লাগাই 3 বার তসবি পড়তাম, তুই যদি আমারে জ্বালাস এখন 1 মিনিট লাগাইয়া 3 বার পড়বো, তুই যত জ্বালাবি সেকেন্ড বাড়াই দিব। দেখবেন যে শয়তান আপনাকে জ্বালানো বন্ধ করে দিছে। এটা হবো তো তক বাজি 30 সেকেন্ডই বে বালা আসিল, এটা তো 60 সেকেন্ডত গিয়ে জোরে বলেন না শয়তানের সাথে যুদ্ধ করার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে যেমনে মারে তারে তেমনে মারবেন। যেমন শয়তান একটা কথা বলে, আপনার কি কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন? শয়তানের কিছু চালাকি আপনাদেরকে বলার চেষ্টা করি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। শয়তানের যতগুলো চালাকি তোমাদের একটা চালাকি, যখন নামাজ পড়ার টাইম আসবে, আচ্ছা পড়বি আর কি, আর একটু পরে মাদ্রাসায়, আচ্ছা যাবি আরই একটু পরে। তাহলে শয়তানে আপনাকে আমাকে কৌশল করে কি করে, একটু পরে। তো শয়তানের বোম শয়তানের কেমনে মারবেন জানেননি? শয়তানের মনে মনে বলবো যে টান দে সোনাগ্য, অন হবেন দে একটু পরে। শয়তানে হব দিতে মাসুন অজ্ঞ, আপনি মনে আচ্ছা মারবো একটু পরে। আরো জোরে বলেন না, শয়তানে বলবো যে গেম খেলছো না, আজান দিচ্ছ তো গেম খেলছো না, আচ্ছা খেলবো তো একটু। আরো জোরে বলেন না একটু, শয়তানে বলবো যে চলছে না গাছতলার পিছনে যাইয়া একটু একটু মারি না, আপনি বলবেন করবো তো একটু। শয়তানে বলবো যে কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তাকাস না, আচ্ছা তাকাবো আর কি একটু। শয়তানে বোধহয় মাইলে ফেলে দিই তাহার বোম তাহারে মারার দানা দিস। মনে রাখবেন ভাইয়েরা, বান্দা যখন শয়তানের বিপক্ষে যুদ্ধ করতে নেমে যায় তো বান্দা তো পারবে না সেটা রব জানে। যখন আল্লাহ দেখবে বান্দার চেষ্টা, তখন বান্দা যখন হেরে যাবে তখনই রবের রহমতে সে বান্দাকে সাহায্য করা শুরু করবে। কিন্তু আগে বান্দাকে আগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। শেষ কথায় চলে আসলাম, আমরা আছি সবাই দুনিয়ায়, এসেছি মায়ের পাট থেকে, মায়ের পেটের আগে ছিলাম বাবার পিঠে, বাবার পিঠের আগে ছিলাম রূহ জগতে, ঠিক তেমনিভাবে আছি আমরা দুনিয়ায়, যাব কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে যাব জান্নাতে। আমি কিন্তু জাহান্নামের নাম বলি নাই, কিসের নাম বলেছি? জান্নাতের নাম, কারণ আমরা রহমানের দরবারে বড় আশাবাদী। যোগ্যতা আমাদের কাছে নাই জান্নাত পাওয়ার, কিন্তু রব যদি দয়া করে বিনা যোগ্যতায় জান্নাতও পেয়ে যেতে পারে।
এই শেষ বালো যার সব বালোতার কথাটা একটু আওয়াজ দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন। আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। কোথায় যেতে চাই? এই নিয়ে কারো কোনো দলাদলি আছে? এমনি হয়তো চিন্তার পার্থক্য, মতের পার্থক্য, অনেকের কিছু থাকতে পারে, কিন্তু সবার টার্গেট কোথায় যাওয়া? এই জান্নাতে কে যাবে কে যাবে না এ কথা বুঝে রাখুন। জান্নাতে তারাই যাবে যাদের উপর আল্লাহর রহমত হবে। হয় নাই, হয় না, আর একটু জোরে। জান্নাতে তারাই যাবে যাদের উপর রবের রহমত হবে। জান্নাতে যাবে না কারা? যাদের উপর রবের রহমত হবে না। তার মানে জান্নাতে যাওয়াই যদি আপনার স্বপ্ন হয়, গভীর মনোযোগ, জান্নাতে যাওয়াই যদি আপনার স্বপ্ন হয়, জান্নাতে যাওয়ার মাধ্যমেই যদি রবের রহমত হয়, তার মানে আপনাকে কি চাইতে হবে? রবের রহমত চাইতে হবে। কিন্তু আমরা কোন জায়গায় বোকামি করছি দেখেন। আল্লাহু আকবার, কিরে বদ্দা কিলেতি ইউজ অত সওয়াব আল্লাহ এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ওলা মাইকেরাম স্টেজে মজুদ আছেন, ওনাদের দোয়া সাথে নিয়ে বলছি, আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আপনার জানা মতে আপনার আল্লাহর সৃষ্টিতে আসমান শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? হয় না, হয় না, হয় না, আরো জোরে। জমিন শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ? ফেরেশতা দামি না মানুষ দামি? জান্নাত দামি না মানুষ দামি? জোরে বলেন না। জাহান্নাম দামি না মানুষ দামি? পাহাড় দামি না মানুষ দামি? স্বর্ণ দামি না মানুষ দামি? হীরা দামি না মানুষ দামি? রূপা দামি না মানুষ দামি? হুর দামি না মানুষ দামি? আপনার আমার যোগ্যতা থাক না থাক, বানানেওয়ালা আমাদেরকে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন। আশরাফুল শব্দটা একটু খেয়াল করবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আশরাফুল মাখলুকাত, এভরি মাখলুক, এভরি ক্রিয়েট, সমস্ত ক্রিয়েশনের ভিতরে আমি আল্লাহ তোমাকে মানুষকে শ্রেষ্ঠ বানাই দিলাম। শ্রেষ্ঠ যে হয় তার রোল নাম্বার কত? আমি বলবো না, আপনারা বলেন। শ্রেষ্ঠ যে হয় তার রোল নাম্বার, যদি মানুষের রোল নাম্বার এক হয়, আসমানের রোল নাম্বার, আসমানের রোল নাম্বার যদি দুই হয়, জান্নাতের রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার যদি তিন হয়, ফেরেশতার রোল নাম্বার, রোল নাম্বার এক কে? জোরে বলেন, রোল নাম্বার এক কে? জান্নাতের রোল নাম্বার কত? তিন। তিন জান্নাতের রোল নাম্বার কত? তামনি এক হয়ে তিন খুঁজেন কেন? আপনার রোল নাম্বার কত? জান্নাতের রোল নাম্বার? আচ্ছা আমি আরো সহজ করে দিই, জান্নাতি আছে না নাই? সুন্দর আছে না নাই? বোম মারি দিন হইদা ভাসি ছোট হইলে আরো জোরে, হুর আছে না নাই? আপেল আছে না নাই? যে মজা একখানা কল্পনা করি সসে জান্নাত, এখন হুর অকল কেন করার? কিরে বা বই কে দেখবো এত সুন্দরী, অদা আরো সৈন্য নাই? আফেল জুলি দেখি, ফিরোড়া আফেল ইলে জুলি কে দেখো, আর হইন্য নাই? তার মানে আফেল হতে দামিও বু হইতারনি বদ্দা, যেতে তুই যাইয়ের দড়ি হাইবে আফেল দামিও দিবু, হুর হুর হইতে লাগবু দে, তুই চাইলে হুরিবে দামিও বু দে, হুরুর হারনে তুই দামি না বদ্দা, তোমার হারনে হুর দামি দে। এবেল হ শ্রেষ্ঠ হন জান্নাত না মানুষ? মানুষের রোল নাম্বার হতো? জোর হন হতো? রোল নাম্বার হতো? জান্নাতের রোল নাম্বার? তো জীবনে স্কুল থনা দিন দোয়া করছো না, রোল নাম্বার এক হইয়া রে, আল্লাহ আমাকে রোল নাম্বার তিন দাও, এন্ডাকা হইতে লাগবো, এন্ডাকা হইতে লাগবো।